শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোণঠাসা রাজ্য সরকার এবং বিরোধী দলগুলো রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনছে। আর এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ধামাচাপা দিতে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্য মন্ত্রিসভার নোট হাতে নিয়ে প্রমাণসহ একাধিক বিস্ফোরক অভিযোগ আনলেন এবং রাজ্যকে কটাক্ষ করলেন, তীব্র কটাক্ষ করলেন এবং হুঁশিয়ারি দিলেন আদালতে যাওয়ার। নিয়োগ দুর্নীতি চাপা দিতে 262 কোটি রাজ্য মন্ত্রিসভার নোট নিয়ে আদালতে যাব, হুমকি শুভেন্দুর। শিক্ষক নিয়োগ নিয়ে ওঠা সমস্যা মিটিয়ে ফেলতে রাজ্য মন্ত্রিসভায় 262 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বলে বৃহস্পতিবার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিজেপির সবকটি মোর্চা নেতৃত্বকে নিয়ে হওয়া সাংগঠনিক বৈঠকে একটি কাগজ দেখিয়ে শুভেন্দু জানান তার কাছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের নোট রয়েছে, সেখানেই 262 কোটি টাকা বরাদ্দের উল্লেখ রয়েছে। সেই টাকা দিয়ে এসএসসির ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও যাতে নিয়োগ করা যায় সেই লক্ষ্য নেওয়া হয়েছিল। একই সঙ্গে শুভেন্দু দাবি করেন অবৈধ নিয়োগকে আইনি করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল, তিনি এ নিয়ে আদালতে যাবেন বলেও জানিয়েছেন। তৃণমূল অবশ্য এমন দাবিকে গুরুত্ব দিতে নারাজ, দল যে সবার চাকরির পক্ষে সেটাই উল্লেখ করেন তৃণমূল মুখপাত্র তাপস রায়। বৃহস্পতিবার বিজেপি দলের 7টি মোর্চার নেতৃত্বকে নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিধাননগরে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন গত 5ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই নোট তার কাছে রয়েছে। একটি কাগজ হাতে নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার নোট আমি দেখাচ্ছি, 2022 সালের 5ই মে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সেই বৈঠক হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী 262 কোটি টাকার অনুমোদন দিয়েছিলেন, যাতে অবৈধভাবে নিয়োগ হওয়া সকলের নিয়োগ বজায় রেখে ওয়েটিংয়ে সবাইকে চাকরি দিয়ে বিষয়টার নিষ্পত্তি করা যায়। মন্ত্রিসভা ওই সিদ্ধান্ত নিলেও তা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হতে দেননি বলেও দাবি করেছেন শুভেন্দু। তিনি বলেন মন্ত্রিসভার এই নোট আগের রাজ্যপাল তথা বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আটকে দিয়ে গিয়েছিলেন। এই নোট বলছে 58,000 নিয়োগের 50,000 বিক্রি হয়েছে আর 8,000 নেতাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পেয়েছে। এই বিষয়টি নিয়ে তিনি আদালতে যাওয়ার এবং মামলা করারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দুর এই দাবি নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমের তরফ থেকে তিনি কোনো মন্তব্য করতে চাননি। চন্দ্রিমা বলেন, আমরা তো যাতে সবার চাকরি হয় সেটাই চাই, তাছাড়া এমন একটা অভিযোগ শোনার পরে নথি না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না। আর তৃণমূল মুখপাত্র তাপস বলেন, এটা দুর্ভাগ্য যে ও আজকে বিরোধী নেতা, ও কখন কী যে বলে নিজেও জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় আজও বলেছেন যে তিনি এবং সরকার চায় সকলের চাকরি হোক, আমরা এদের বিষয়ে সহমর্মী। অর্থাৎ এই মুহূর্তে আবারও রাজ্য রাজনীতি উত্তাল। চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারেই উত্তাল হয়েছে, কারণ চাকরি প্রার্থীদের হাইকোর্টের নির্দেশের পর মধ্যরাতে টেনে হিঁচড়ে মারধর করে পুলিশ তুলে দিয়েছে এমনই অভিযোগ আসছে। আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি নোট নিয়ে, মন্ত্রিসভার নোট নিয়ে কিন্তু এবার তীব্র হুঁশিয়ারি দিলেন আদালতে যাওয়ার, কারণ সেই নোটে রয়েছে 262 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষক নিয়োগে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, বেআইনি শিক্ষকদের চাকরিকে বজায় রেখে যে সমস্ত চাকরি প্রার্থী ওয়েটিংয়ে রয়েছে তাদের সবাইকে চাকরির ব্যবস্থা করে এই অচল অবস্থাটাকে মিটিয়ে ফেলার জন্য। বন্ধুরা আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখব, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।